বাঙালির অতি প্রিয় খাবারের একটি নাম আম। আম কাঁচা হোক বা পাকা, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল হচ্ছে এই আম। আম পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। গ্রীষ্মের তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি পেতে আমের শরবত খেতে পছন্দ করেন অনেকেই। সরাসরি ডাল কিংবা চাটনিতে দিয়েও কাঁচা আম খান অনেকে। কিছু কিছু ক্ষেত্রে পাকা আমের তুলনায় কাঁচা আমের গুণাগুণ আরও বেশি। কাঁচা আম শুধু স্বাদ নয়, খেয়াল রাখে স্বাস্থ্যেরও। কাঁচা আম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চলুন জেনে নেই কাঁচা আমের গুণাগুণ। প্রখর তাপের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করতে বেশ কার্যকর কাঁচা আম। কাঁচা আম সানস্ট্রোকের ঝুঁকি কমায়, দেহে সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণ করতেও দারুণ উপযোগী। কাঁচা আম হিট স্ট্রোকের ঝুঁকি কমায়, দেহে সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধি করতে ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। কাঁচা আমে ভিটামিন সি, ভিটামিন ই ও একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদানগুলো শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধি করতে ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। যেহেতু কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, তাই এটি মুখের নানা রকম ক্ষত নিরাময়ে সহায়তা করে। স্কার্ভি ও মাড়ি থেকে রক্তপাতের মতো সমস্যায় কাজে আসতে পারে কাঁচা আম। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদ হজমের সমস্যা কমাতে বেশ উপযোগী কাঁচা আম। গ্রাম বাংলায় অ্যাসিডিটির সমস্যা কমাতে কাঁচা আম চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। পাশাপাশি কাঁচা আমে থাকে ভিটামিন এ। চোখের স্বাস্থ্য রক্ষায় ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। গরমে প্রায় সবারই যে সমস্যা হতে দেখা যায় তা হলো অতিরিক্ত ঘাম আর ঘামাচি। অনেক সময় অতিরিক্ত গরমে ত্বকে দেখা দেয় র্যাশ বা অ্যালার্জি। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ডায়েটে রাখতে পারেন মৌসুমি এ ফলটি। কারণ গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায়। কাঁচা আম শরীরের এই ঘাটতি দূর করতে পারে নিমিষেই।